গোটা বাংলা জুড়ে বেড়ে উঠেছে নারী নির্যাতন এবং শিশুদের ওপর অত্যাচারের ঘটনা। এই বিষয় মাথায় রেখেই কলকাতা পুলিশের মতোই এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক বিশেষ মহিলা পুলিশ বাহিনী গঠন করা হয়েছে, যার নাম উইনার্স। বাংলা নববর্ষের প্রথম দিন দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে উইনার্স টিমের যাত্রা শুরু হলো। 21 জন সদস্যের এই মহিলা পুলিশ বাহিনী গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে মোটর বাইকে করে ঘুরে বেড়াবে এবং মহিলাদের সঙ্গে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে তারা অ্যাকশন নেবে এবং স্থানীয় থানাকে ইনফর্ম করবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মনে করা হচ্ছে, উইনার্স টিমের আজ থেকে যে পথ চলা শুরু হলো তার ফলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নারী নির্যাতনের ঘটনার সংখ্যা কমবে, সুরক্ষিত থাকবে শিল্পাঞ্চলের নারী এবং শিশুরা। উইনার্স আমাদের রেডি আছে, শুধু আমরা মোটরসাইকেলের জন্য ওয়েট করছি। টিম আমাদের 21 জন মোটরসাইকেল, ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, ওদের রিহার্সাল আমরা দেখেছি, খুব ভালোভাবে ওরা মোটরসাইকেল চালাচ্ছে। মহিলা বাহিনী আছে টোটাল 21 জন, ওটা রেডি আছে, শুধু মোটরসাইকেল পেলেই আমরা চালু করে দিই। ওরা কোনো স্পেশাল ওকেশন হচ্ছে বা যেখানে স্পেশালি মহিলাদের মধ্যে নিরাপদ থাকে।